ভাঙ্গা উপজেলার মতন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান সাহেব আপনার উদ্দেশ্যে বলে ওফের আমি মনসুর মুশি টি বলে থেকে চাইরে নবশা নেই না আপনি 25000 টাকা দিয়েছেন হাজার হাজার লোকের কাছ থেকে সেই প্রমাণ আমার কাছে আছে আপনি আমার এলাকায় এসে আমাদের আমার যারা নেতা কর্মী তাদের কাছে বলেন আমি নাকি রেলে 1 কোটি 25 লাখ টাকা পাইছি আপনি সিগনেচার টাকা উঠাইছি আপনার এই প্রমাণ দিতে হবে আমি 1 কোটি 25 লাখ টাকা যদি রেলে পেয়ে থাকি আমি কোথায় থেকে টাকাটা পেলাম আর এই সেই টাকাটা আমি কি আমি নিজস্ব আমি কি নিজে খেয়ে ফেললাম আর এই টাকাটা আমি নির্বাচন করব আপনি বলেন আপনার কি যোগ্যতা আছে সেটা বাংলার মানুষ জানে উপজেলা চেয়ারম্যান আপনাকে বলি যে আপনি এমপি মহোদয় আপনাকে 3-4 কোটি টাকা খরচ করে আপনাকে উপজেলা চেয়ারম্যান বানাইছে আমি মনসুর মুন্সি আমার মা পর্যন্ত আপনাকে নির্বাচনের আগে 7 দিন আগে টাকা দিছে নির্বাচনের সেন্টার খরচ আপনার গোরামাকড়া নির্বাচনের 3টা সেন্টারের সমস্ত খরচ আমি মনসুর মুন্সি পরিচালনা করছি আপনি রেলে 1 কোটি 25 লাখ টাকা পাইছে কিছুদিন আগে সেই টাকা তো আমি নির্বাচন করবো আমার নেতাকর্মীর কাছে তোমাদের কি দেয় নাই আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওফেন এই যে এটা অনলাইনে লক্ষ লক্ষ মানুষ দেখবে হাজার হাজার মানুষ দেখবে আপনাকে আমি বললাম যে আপনি কোনো প্রমাণ যদি আমাকে দিতে পারেন যে আমি 1 কোটি 25 লাখ টাকা পাইছি আর যদি আমি রেলে কোনো টাকা পেয়ে থাকি আমি রেলে না আমার দ্বারা আমার কোনো কাজে আমার ঘরোয়া সরকার যে বরাদ্দ দেয় তার থেকে যদি 1 টাকার কোনো কাজ আমি কম করে থাকি ঘরোয়া আমি জীবনে রাজনীতি করব না আপনাকে ওপেন ওপেন আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম আর আপনি যে লক্ষ হাজার হাজার মানুষের কাছে 25000 টাকা টি বলে নিয়েছেন উন্নয়ন ফান্ডের টাকা টি বল সেটা বিনে পয়সায় দেয় সরকার সেটার কাছে টাকা নিয়েছেন এমন আমি 100 টাকা 200 প্রমাণ আমি আপনাকে দিতে পারি আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনি কিভাবে বলেন আজকে মিথ্যা মানুষের একটা মিথ্যার লিমিট থাকে আপনার মতন মানুষ এত বড় একটা স্থানে আছেন আপনি কিভাবে আমাকে বলেন যে আপনি আমার নেতাকর্মীকে কাছে বলেন যে আমি রেলে 1 কোটি 25 লাখ টাকা পাইছি আপনি আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম আপনি এটা প্রমাণ করেন না হলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমি নেব যদি এই ধরনের মিথ্যা কথা লোটান আপনি আমার এলাকায় এসে আপনাকে হুঁশিয়ার করে দিলাম আপনি ভালো হয়ে যান আপনি আমার এলাকায় এসে এই ধরনের বদনাম লটায়েন না কিন্তু জনগণ আপনাকে আর ছাড় দিয়ে কথা বলবে না নির্বাচন করবেন উপজেলা নির্বাচন করবেন সেটা আপনার অধিকার আমি উপজেলা নির্বাচন করবো সেটা আমার অধিকার এটা আমার গণতান্ত্রিক অধিকার আমার আমাকে মানুষ যদি ভালোবাসে আমাকে ভোট দেবে মানুষ মানুষ যদি মনে করে যে না মনসুর মুন্সি ভোট পাওয়ার যোগ্য না তাকে মনসুর মানুষ ভোট দেবে না তাহলে আপনারা তো ঘাউরি ইউনিয়ন নিয়ে অনেক খেলাধুলা করেছিলেন তারপর তো 7000 ভোটের কাছাকাছি আমি পেয়েছিলাম তো মানুষের বিশ্বাসে আস্থার স্থানে ছিলাম বিদায় আমাকে মানুষ ভোট দিয়েছে যদি আবার উপজেলা নির্বাচন করি আমি তো বললাম যে আমি আর ঘাউরি ইউনিয়নে নির্বাচন করব না ঘাউরি ইউনিয়নে নির্বাচন আমার প্রথম ছিল আর এটাই আমার প্রথম এটাই আমার শেষ আমি আর কোনোদিন ঘাউরি ইউনিয়নে নির্বাচন করব না গাউরার মানুষের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আজীবন এই ভালোবাসাটা নিয়ে আমি থাকতে চাই আর আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করছি গাউরার উন্নয়ন করার জন্য গাউরার ইউনিয়নে আপনার এলএসবি বাজেট আসে এডিবির ফান্ড আসে আপনার যে যে কোনো ফান্ড আপনার সমস্ত ফান্ড আসে আপনার চ্যালেঞ্জ আসেন খাতা কলম নিয়ে বসেন গাউরার ইউনিয়নে সরকার যে কয় টাকা দিয়েছে তার চেকে যদি 10 লক্ষ টাকার কাজ আমি বেশি না করি আমি জীবনে রাজনীতি করব না আপনাকে আমি বলি আপনার মাতৃকালীন ভাতা আসে 30000 টাকা সরকার দেয় আমি চাইরে না পয়সা মাতৃকালীন ভাষা থেকে ভাতা থেকে নিয়ে নেয় চাইরে না পয়সা আপনি আপনি বলতে পারবেন না পরিষদ থেকে আমি চাইরে না পয়সা ধরি আপনার ইয়ে আসে আপনার কি বলে ওটা আপনার ওই যে মানুষের যে অনলাইনে কাগজ করতে আসে পরিষদে পরিষদের সেবা নেয় আমি চাইরে না পয়সা পরিষদ থেকে ধরি না আমি ওফেন বলতেছি আপনাকে কে বলতে পারবে না টি বল 8500 টাকা সরকারি খরচ নাই টি বলে 8500 টাকার থেকে 9000 টাকা কোনো ব্যক্তি যদি আমাকে দিয়ে থাকে টিকে বলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি রাজনীতি ছেড়ে দেবো আর আপনি 25000 টাকা করে 100 থেকে 200 না 500 প্রমাণ আমি আপনাকে দেবো যে আপনি প্রত্যেকের কাছে 25000 টাকা করে টি বলে দিয়েছেন আপনাকে আমার চিনেন আপনি কোনো রাজনীতি ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য আপনাকে দিয়েছিলেন বিধায় আপনাকে আমরা ভোট দিয়েছিলাম আপনি ব্যক্তি হাবিবকে আপনাকে ভোট দিন আপনি ব্যক্তি হাবিব দাঁড়ান তো মেম্বারিতে ডাঙ্গার পার আপনি ড্যাঙ্গার পর মেম্বারে আমার মোশা মেম্বারের কাছে ফেল করবেন
যে নিজের সিনটাকে যে উপজেলার নিজের সিনটাকে পারে না রক্ষা করতে আপনি এতটি বল দিছেন আপনি আমাকে বলছেন ডাঙ্গারবাগ খানেরবাগ আমি 1 থেকে 200 টি বল দিছি তারপর আপনার ওই সিনটারে আমরা নিক্সন চৌধুরী আমাদের প্রিয় নেতা 370 ভোট কম পাইছে সেই ভোটগুলো শুধু আপনার ব্যক্তিগত ব্যাপারে আপনার প্রতি মানুষ আক্রোশ হয়ে ভোটগুলো উল্টে দিয়েছে মাননীয় সংসদ সদস্য এতটা অজনপ্রিয় লোক না আমাদের যে তার ব্যক্তিগত আক্রোশে ওখানে আপনি ভোট কমেছে শুধু আপনার ফিলে তাকাই মানুষ উল্টা পাল্টা ভোট দিয়ে গেছে ওখানে খানেরবাগ ডাঙ্গারবাগ সিনটারে যে সিনটারে আপনি আমার বিরোধিতা করছিলেন আর বড় বড় নেতা আমার বিরোধিতা করছেন তারপরে ওই সিনটারে আমি 675 ভোট পেয়েছি আপনার সিনটারে আর আপনি আমার আমার নেতাকর্মীদের কাছে যে বলেন আমার এলাকায় এসে বলেন আপনি যে আমি 1,25,00,000 টাকা বেশি রেলে তোমাদেরকে হাতিয়ে দেয় নাই কেন সরকারি টাকায় কারো হাতিয়ে দেওয়া যায় আর আমি 1,25,00,000 টাকা রেলে কোথায় থেকে পাইলাম এই প্রমাণ আপনার দিতে হবে আর আমি প্রিয় ইউনিয়নবাসী আপনাদের কাছে বললাম যে আমার নির্বাচন গাউরে ইউনিয়ন পরিষদে যতটুকু করেছি না করেছি 2.5 বছর যায় না আপনারা আমার কেউ বলতে পারবেন না যে আমি কারো কাছ থেকে কোন জায়গায় কোন কাজের বিনিময়ে চাইরে না পয়সা দিচ্ছি যদি একটা ডকুমেন্টস কে দিতে পারেন জীবনে আর রাজনীতি করব না তারপরে কপালে যেটা আছে কপালের হাত তো মহান আল্লাহ তাআলার সাথে এখানে তো মানুষের কোনো হাত নেই যদি মানুষ আমাকে চায় আমি নির্বাচনে নাম নিছি নির্বাচন ভাঙ্গা উপজেলা নির্বাচন করার ইচ্ছা বা করব ইনশাআল্লাহ তাই যদি মানুষ আমাকে চায় মানুষ আমাকে ভোট দেবে ভোট দিলে আমি জনগণের সেবা করার সুযোগ পাবো ভোট না দিলেও যতটুকু পারি দূর থেকে মানুষের পাশে দাঁড়াবো আর আপনি আমার আমার কথা আপনি আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনি 5,000,000 লোকের কাছ থেকে 25,000 টাকা কলের খাইছেন যে উন্নয়ন ফান্ডের কলের বিনে পয়সায় দেওয়ার কথা ছিল কোন টাকা নেওয়ার কথা ছিল না সরকারি তরফ থেকে আসে বিনে পয়সা যে কলগুলো সেই কলগুলো আপনি 25,000 টাকা কেন নিলেন আপনি এই জবাব বাঙ্গার জনগণের কাছে দিবেন মানুষ আপনাকে ভালোবেসে ভোট দিয়েছে আপনাকে ভোট দেয় নাই মানুষ আমার নেতাকে ভালোবেসে আপনাকে ভোট দিয়েছে আপনার মতন লোক তো আমি বলে দিলাম আপনি মেম্বারি দ্বারাই মেম্বারি ফেল করার লোক আপনি আবার আপনি চেয়ারম্যানের দ্বারাই আপনি আপনার মন নাই চেয়ারম্যানের দ্বারাই আমি কবির মুন্সি আমাদের এই অঞ্চলের যত সমস্ত যে নেতাকর্মী ছিল মকমুডি সেন্টার আপনি এত বড় মুনাফিক কিভাবে হন আপনার ঘোড়াটা পর্যন্ত আমি কিনে দিয়েছিলাম মকরমুটি একটা ঘোড়া ছিল ঘোড়া দাদন মেম্বারের দিয়ে ওই ঘোড়াটা আমি দাদন মেম্বারে কিনে দিয়েছিলাম আমি মনসুর মুন্সির টাকা দিয়ে আমি আপনি নস্কুদের সিন্টারে খরচ আমি দিয়েছিলাম আবার রশিদপুরের সিন্টারে আপনি বলতে পারবেন হাবিব সাহেব আপনি 4.5 পয়সা রশিদপুরের সিন্টারে দিয়েছেন ওই সিন্টারে খরচ আমি দিছি হিরিয়াদি সিন্টারে কবির চাচা আমরা দিছি আপনি কিভাবে আমার কথা মানুষের কাছে মিথ্যা রটনা করেন আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি যদি প্রমাণ না দিতে পারেন আমি মাননীয় সংসদ সদস্যের কাছে বিচার দেবো তারপর আমি ভাঙ্গার জনগণকে নিয়ে আপনার এই বিচারের পক্ষে আপনারা সবাই আমার পক্ষে থাকবেন কেন সে আমার আমার নামে এসে আমার এলাকায় সে এসে আমাকে বলে আমি রেলে আপনি আসেন আবার ভোট চাইতে আসেন আমার এলাকায় ঠিক আছে গাউরের বাসীকে নিয়ে আপনি জবাব দেবো।